পূর্ণিমা, আমার ডাক তুমি শুনতে পাচ্ছ? আমি যে তোর অপেক্ষাতেই বসে আছি রানী, তুই আসবি না? আমি তোকে নিতে আসবো, প্রস্তুত হ। শরবত চাচ্ছি, এবার যে আমার এই জগৎ ছেড়ে যাওয়ার সময় হয়েছে গা। আমার মায়ের সেবায় যাতে কোনো ত্রুটি না থাকে সেই ব্যবস্থা আমাকে করে যেতে হবে। আমি এই জগৎ থেকে চলে যাওয়ার পরেও যাতে আমার মা ভবতারিণী রাজেশ্বরী রূপে তিনার বাসস্থানে বসবাস করতে পারে। তোমার চোখ মুখ এমন দ্বারা নাচছে কেন গা? তবে কি আজই মা তোমারে দয়া করলে? যদি তাই হয় তাহলে তোমারে বলি রানীমা, মায়ের দায়িত্বে মাঝে নিচেই নেই জানি ছোট বাচ্চা খুব ভালো করে জানি, কিন্তু মায়ের দাসী হিসেবে মাকে সেবা করার অধিকারটুকু আমার আছে। সে অধিকার কেউ কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। উকিল বাবু, আমি চাই এই সম্পত্তি মায়ের নামে করে দিতে। আপনি তার জন্য যে ইষ্টিপত্তর তৈরি করার প্রয়োজন আছে তা করে ফেলুন। আমি চাই আমার পরবর্তীকালে এই মন্দির যেন কারোর মুখাপেক্ষী না হয়ে থাকে, কখনো না। আপনি মুসবিদে তৈরি করে আমাকে জানান, আমি তারপর ইষ্টিপত্তর আমার মেয়ে জামাইদের হাতে তুলে দেব। জি আগে রানীমা, তাই হবে। তাহলে দেবত্ব করতে হয় এই গোটা মন্দিরকে, আর মন্দিরের খরচপত্রের জন্য যে তালুক আপনি বরাদ্দ করেছেন সেই তালুক। একখানা বড় সিদ্ধান্ত রানীমা। আমি জানি উকিল বাবু, এই সিদ্ধান্ত নেওয়ার একখানাই অর্থ,
আমি বা আমার মেয়ে জামাইরা কেউ এই সম্পত্তির মালিকানা পাবে না। সকলে সেবা হেত হয়ে থাকবে এই মন্দিরের, এমনকি দিনাজপুরের তালুকও আর আমাদের থাকবে না। আমি কালীপদ অভিলাষী রাসমণি দাসী এই মন্দিরের প্রথম সেবায়েত। আমার পরবর্তীকালে আমার বংশের লোকজন এক এক করে এই সুযোগ পাবে। আর যে এই ব্যবস্থা ভাঙার চেষ্টা করবে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই মর্মে আপনি দলিল তৈরি করুন, আমি আমার সম্পত্তি মায়ের নামে করে দিতে চাই। আপনার কাছে এখন নিশ্চয়ই সবকিছু পরিষ্কার? হ্যাঁ রানীমা, যেমনটি বলছেন তেমনটিই হবে। তাহলে আমি আজ আসি। এই দলিল নিয়ে আমার মেয়ে জামাইদের মধ্যে মতবিরোধ হতে পারে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু এই মন্দির রক্ষে করতে হলে এই কাজখানা আমাকে করতেই হবে। ঠাকুর, আমি একটু আসছি বুঝলেন। জানি তো এত বড় একটা সংবাদ, বড়বাবুকে তো না দিলেই নয়। যান যান, আপনার কাজে তো হলো আগুন লাগানো। গদাই ঠাকুর আর সেজবাবুর জন্য দরজা তো উঠলে উঠছে। এগিয়ে বড় বাবু, আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, আমি সব জোগাড় করে দিচ্ছি। আগে প্রণাম বড় বাবু। খবর আছে? কি খবর? বলছি যে মন্দির দেবত্ব সম্পত্তি হয়ে যাচ্ছে, সেটা কি আপনি জানেন? কি কি বলছেন আপনি? আপনি এসব কথা কিভাবে জানলেন? আগে বড়বাবু, ওই সকাল থেকে তো খোলাখুলি আলোচনা চলছিল সব। রানীমা উকিল ডেকে পাঠিয়েছেন, উকিল মুশোদিত করবেন দলিলপত্র। সেজবাবু মনে হয় আগে থেকেই সব জানতেন। বড়বাবু, এত বড় সিদ্ধান্ত, সেটা কি রানীমা একা একা নেবেন? না 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 না, এ কীভাবে সম্ভব? সবে তো মা লোক পাঠিয়েছেন উকিলবাবুর কাছে জানবাজারে, এর মধ্যে এত কিছু ঘটে গেল। এ নিশ্চয়ই মথুরের কারসাজি, আমাকে সবটা জানতে হবে। আমি যে তোর অপেক্ষাতেই বসে আছি রানী, তুই আসবি না? মা, মা। প্রণাম গিনে মা। বদন ঠাকুর, মা কোথায় জানেন? ওই তো
মা, কইছিলাম তুমি উকিলের কোচ করছিলে, তোমার বড় জামাই গেছে উকিলের বাসায়। মা, কোনো বিপত্তি হয়নি তো? আমার জীবনে আর কি বিপত্তি হবে পদ্ম? উকিল বাবুকে আমি ডাকিয়ে নিয়েছিল, তেনার সাথে কথা হয়ে গেছে। তোমরা এসো, মন্দিরে এসো। ও মা, তোমার শরীর গতিক সব ঠিক আছে তো গো? তুমি কাল এত কাটাকাটনি করলে, তোমার শরীর ঠিক আছে তো গো? কি আর এমন কাটাকাটনি হয়েছে ছোট কি? আর মায়ের সেবা করা তো ভাগ্যের ব্যাপার। কাল থেকে মা আমার উপর যা করুণা করেছে তার কইবার না। মা, মা, আমি শুনলাম আপনি নাকি এই মন্দির তালুক সব দেবত্ব সম্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। কি কইছেন কি মা? তার মানে এর মধ্যে তোমার কানে খবরখানা পৌঁছে গেছে। তা কি খবরখানা দিলে বাবা? হারানটাও বুঝি। অবশ্যই আজ না হোক কাল তোমরা সকলে তো জানতে পারতেই। মা, আপনি মথুরের পরামর্শই এই সিদ্ধান্ত করেছেন নিশ্চয়ই। ক্ষমা করবেন মা, যদি আপনি তাই করে থাকেন তাহলে আপনি অবিচার করেছেন। দাঁড়াও রামচন্দ্র, বিচের অবিচারের সিদ্ধান্ত কিন্তু তুমি একা নিতে পারো নি বাবা। ঠিক বলেছেন মা, একা আমি নিতে পারি না। ঠিক তেমনি একা মথুরও নিতে পারে না। মথুর এখানে নেই ঠিকই, কিন্তু ও যাওয়ার আগে যা কারসাজি করার সব করে দিয়ে চলে গেছে। বড় জামাই দাদা, কেন আপনি তিনাকে এসবের মধ্যে টেনে আনছেন? আপনি কি করে জানলেন যে তিনি এই কারসাজি করেছেন? এত কথা বলার তো কোনো দরকার নেই চটকুকি, আমরা সবাই তো চিরটাকালি দেখে এলাম। মা শুধু মতুবাবুকেই নিজের ব্যাটা বলে মেনে এলো, আর বাকি জামাইরা তো বাণিজ্য চলে বেসে এসেছে। আমি নিশ্চিত মতুবাবুর পরামর্শ ছাড়া মা এত বড় একখানা সিদ্ধান্ত নিতেই পারত না। মা, মা, তুমি তুমি কও তো, তিনি কি তোমাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? তিনি তো আমায় কালে কয়েছিলেন যে তেনা নাকি তোমার সঙ্গে ঠিক করে কোনো কথাই হচ্ছে না, কিছু জানাতেই পারছেন না। আর আর বড় দিদি, তোমার এই তেনাকে শুধু শুধু দোষ দেওয়া স্বভাব হয়ে দাঁড়িয়েছে। শুধু শুধু নয় জগদম্বা, শুধু শুধু নয়। পদ্ম পদ্ম দেবত্ব সম্পত্তি হলে এই মন্দির, এই দিনাজপুরের তালুক, মানে যে তালুক থেকে মন্দিরের আয়টায় হয় সেগুলোর কোনো কিছুর মালিকই আমরা থাকবো না। পাঁচ ভূতে লুটে পুটে খাবে এই দিনাজপুরের আয়। আর মথুর, মথুর তো সবসময় মন্দির পরিচালনার ব্যাপারে মাতব্বরি দেখায়। পদ্ম, এরপর আমরা বোধ হয় আর এই মন্দিরে ঢুকতেও পারবো না। রামচন্দ্র, তুমি এমন করে কেন কথা কইছো কইতে পারো? দেখো, এই সম্পত্তি প্রথম থেকেই মায়ের ছিল। আমি এখন শুধু দলিলটুকু তিনের নামে করে দিয়ে যাচ্ছি। দেখো বাবা, এই জগতে আমি আর কতদিন আছি আমি জানি না, তাই যাওয়ার আগে মায়ের সম্পত্তি এই জগতের নিয়ম অনুসারে মায়ের নামে করে দেওয়া যাওয়ার বন্দোবস্ত করছি। কিন্তু মা, এত বড় একখানা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি তো আমাদেরকে একটিবার জিজ্ঞাসা করতে পারতে। বুঝতে পারছো না পদ্ম, মথুর নিজের সুবিধার্থেই এই দলিলের মুসুবিধে করাচ্ছে। মা, এইসব কাজকর্মের দায়িত্ব আপনি নিশ্চয়ই মথুরকেই দেবেন। বড় জামাই দাদা, আপনার কি হয়েছে কন্দিকিনি? আপনি শুধু বিষয় আসা সম্পত্তি দলিল এইসব নিয়েই ভাবছেন? তার আগে মা এত বড় একখানা কথা কয়ে দিল, সে কথা আপনি শুনলেন না? মা কইল নাকি আরে জগতে বেশি দিন নেই। শুনে তুমি কি কইছো রে মা? মা, তুমি আমার গাছে কও তো, গাছে কও, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কিছু কি হয়নি তো? তুমি 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 সুস্থ আছো তো? সরকো কি আমাকে আর মায়ে জড়িও নে মা, কারণ মা কি আর সারাটা জীবন কারোর কাছে থাকে? মন শক্ত করো এবার থেকে, মন শক্ত করো। দিদি, ও বড় দিদি, মাকে কইলো তুমি শুনলে? আমি
তোমায় কইছিলাম না মা শরীর ঠিক নেই। মা তুমি আমাদের সঙ্গে এক্ষুনি জানবাজারে ফিরে যাবে। আমি জানি, আমি জানি তুমি কার কথা শুনবে। আমি চোরটাউর, ও চোরটাউর, চোরটাউর এখন এদিক পানি এসো নি। সেবা যতন করতে পারবো না, তাই তুমি মাকে বোঝাও। মাকে বোঝাও। মা গো তুমি শান্ত হও, গো শান্ত হও। আর ওই ঘরে যাওয়ার অবস্থা নেই গো। কেন কেন অবস্থা নেই? কি করছো কি তুমি? মা অনেক তো হলো, তোমার এখন এখানে পড়ে থাকার কি দরকার আছে কও দেখি? আমাদের আর কত লজ্জায় ফেলতে চাও তুমি? আর জন্যে পাঁচটা কথা কইছে, ওরা কইছে আমাদের জন্য নাকি তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছ। আমরা নাকি বাধ্য করেছি তোমাকে। আচ্ছা মা, তুমি কি আমাদের কখনো শান্তিতে থাকতে দেবে না? চোর বচ্চাজি, আমি এদেরকে কি করে বোঝাই কও দেখিনি। আমি যে নিজেকে মায়ের পায়ে সঁপে দিয়েছি, আমার এখন একটাই চাই, তা হলো মায়ের চরণ। জানবাজারের ঠাট বাড়ছে আমার জন্য বেশ। এখন পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসবে। এরপরেও যদি তোমাদের মনে কোনো সংকোচ থাকে তাহলে আমি একখানা কাজ করতে পারি। আমি কালীঘাটের স্নান বাড়িতে গিয়ে থাকবো। তোমার সাথে আমার অনেক কথা আছে। মা আমার কথা কানা তো কেউ এখানে ভাবছে না। তুমি জানো মা বাড়িতে যাবো, আমাকে নিয়ে চলো, তুমি বাধা দিও নে, নিয়ে চলো আমাকে। এই বাগলি মেয়েটাকে নিয়ে আমি কি করি কল দেখিনি চোট বচ্চাচ্ছি। সেই ছোট কাল থেকে মেয়েটা শুধু মা মা করে। কুকি এবার যে নিজেকে ওই মায়ের পায়ে সমর্পণ করার সময় এসেছে, না হলে যে পরে বড্ড ব্যথা পাবে। মা মা তুমি যে আমায় বড় ব্যথা দিচ্ছ, মা তুমি আমায় বড় ব্যথা দিচ্ছ গো। দেখো কান্দি মা, মা গো তুমি কেঁদো নে গো, কেঁদো নে অমন করে। আর একা ওরা নি, তুমিও সব সময় ওই একই কথা কেন কইছো? হ্যাঁ যখন যখন যা হওয়ার তা তো হবে মা, যখন যন্ত্রণা দেন তখন সেই যন্ত্রণা সইবার শক্তিও দেয়। ছোট মামা,
ও ছোট মামা, বলি আজ পুজো শুরু হবে না? হ্যাঁ হবে তো হবে, চল চল দেখে নি, চল তুই চল, তোমরা এসো এসো মায়ের সম্মুখে এসে দাঁড়াও, এসো। কারা যেন আমি চলে যাওয়ার পর শক্ত হাতে সবকিছু সামাল দিতে পারে। এখানে খুব বড় ঝড় আসছে, সবকিছু যে পাল্টে যাবে, এই ঝড় যেন সামাল দিতে পারে ওরা মা। তুমি দেখো মা, তুমি দেখো